হিয়া পন্থের পানে তালাশে দূর দূর কাপে হিয়া নৈরাশে। বারবার না যায় গাঙে তে ফেসবুক বন্ধুরা, আমরা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সাবিসের পক্ষ থেকে নৌকা ভ্রমণে আসছি। সবাই মিলে গান করছে, লাইভ দেখাচ্ছি, আপনারা কমেন্টস করেন। আমাদের আছে কামাল আহমেদ কমল ভাই, যিনি আমাদের নেতা, সাবিসের পক্ষে থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছেন। রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমাদের কল্পনা পাল, উনিও ভি দেখাচ্ছেন, কবিতাও হবে। রয়েছেন আমাদের ভাত নেই, তারপর এই যে বেবি আপা, বেবি আপা গান গাইছেন, আর ভাবি আমাদের হাসিন ভাবি, আর যে ইন্দিরাজ আরেকটা ভাবি সম্পর্কে আমার ছেলেকা, তারপর যে স্বপ্নাপা তো কল্পনা আপার কল্পনা আপার কল্পনায় সে বিমুখ স্বর্ণা, শেষের দিকে স্বর্ণা, আর ওই যে আমাদের বেলাল ভাই, এই যে আমাদের ডলি আপা, আহার কি সুন্দর হাসি, এই যে স্বপ্না আপা, আহার স্বপ্না আপা কক্সবাজার কাছে আমাদের নেয় নাই, এই জন্য আমরা খুব ওনার উপরে অনেক রাগান্বিত, সবাই নিবে ভবিষ্যতে। হ্যাঁ, ওই যে আমাদের আঙ্গ দেখাইছে আমাদের ইয়ে ইতিহাস, ইতিহাস, আহা কি কি কণ্ঠ, কি গান, আহারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি দেখাচ্ছে নাম কি, আমরা আমরা পেশার কান্দির কাছে, আহা কি গান, ইসলাম সানি, হ্যাঁ সানি তোমরা সুন্দরবন ভ্রমণ করলা, চমৎকার, খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ আমাদের যে আনন্দ ভ্রমণটা ভ্রমণটা দেখার জন্য। সবাই গানে মাতো, আরো সবাই শিল্পী, আসলে আমাদের সাবিসের যত শিল্পীরা আছে সবাইকে নিয়ে আসছি, অনেকে নৌকার ভিতরে রয়েছে, তারা বের হয় এখনো। অসীম অসীম ধন্যবাদ, অ্যাডভোকেট বিল্লাল হোসেন ভুইয়া অনেক ধন্যবাদ, সালমা হক দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ, আব্দুল হক সাবু ভাই, নিবির প্রাকৃতিক পরিবেশ সঙ্গে আছি ঢাকা থেকে, ওকে অনেক ধন্যবাদ সাবু ভাই, দেখতে থাকুন। অ্যাডভোকেট মুজাকির হোসেন জাকির অনেক অনেক স্বাগত আপনাকেও। ইতিমধ্যে আমাদের অনেক দর্শক শ্রোতা আমার ফেসবুক পেজ থেকে লাইভে দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের বাচিক শিল্পী কল্পনা আপার নাচ, হ্যাঁ অসাধারণ নাচে কবিতা আবৃত্তি করেন, অসাধারণ নৃত্য ওনার, আর এখানে গান হচ্ছে আমাদের এক নাটোরের বনলতা সেন, আমার শালিকা, আর ওই বেলাল ভাই ওই দেখতে পাচ্ছেন, বেলাল ভাইয়ের উনি পরিচয় দেন না উনিকে, তবে আমি সম্পর্কটা বানিয়ে দিয়েছি, উনি আমার শালিকা, বেবি আপা হেডমিস্ট্রেস প্রাইমারি স্কুলে, আমাদের আরেক শিক্ষিকা উনি শিল্পীও নাসরিন আপা, উনি নিকুঞ্জ মিত্র গান করছি, আমাদের স্বর্ণামণি মামণি আছে ওখানে হরেনাথ, আর এখানে আছে আমাদের স্বপ্না আপা, তারপর আমাদের একজন নৃত্য শিল্পী, তার মুখটা দেখতে পাচ্ছি না, পিছন দিক থেকে শুধু চুল দেখা যাচ্ছে, আমাদের শিল্পী শিল্পী এই যে দেখাবে না, যাই হোক নাচ দেখেন আপনারা, দেওয়ান মমিনুল হক মমিন ভাই,
স্বাগতম স্বাগতম রেখা সাহা। রেখা দিদি অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল কাদের ভাইরা ঠিক আছে সব। স্বপন খান অনেক অনেক ধন্যবাদ। আফরোজা খানম আফরোজা আপা অনেক ধন্যবাদ আপনাকে। স্বপন খান স্বাগতম আপনাকে। জমে উঠেছে আমাদের নৌকা ভ্রমণ, দেখতে থাকুন আপনারা। আসলে আপনারা যারা নাচ জানেন একটু নাচতে থাকুন। এই যে আমাদের কল্পনা আপার মনে তুলে দিয়েছে অ্যাডভোকেট ফাহমিদা আক্তার, স্বাগতম স্বাগতম। হালিম ভাই দেখছেন অনেক ধন্যবাদ। আলপনা সরকার, আলপনা তুমি কি যে মিস করলা, এই দেখো ভাবিকে দেখো, আলপনা আলপনা দেখতেছে আমাদের। আমরা তোমাকে অভিনন্দন পরে অবশ্যই আসবে। আর স্বপন খান লিখেছেন এটা কোন জায়গায়, এটা আসলে পেসার কান্দি যাবো আমরা কালীপূজা নদীতে আছে। শুভ ভাবপূজা নাইস মুভমেন্ট, আসলে নাইস মুভমেন্ট, আমরা খুব এনজয় করছি। আমাদের মনের দুয়ার খুলে গেছে মনের আনন্দে। হ্যাঁ দেখেন না কি নাচ, যারা না দেখবেন তারা মিস করবেন। আমাদের সূত্রমণিরা গান গাইতেছে। হ্যাঁ আর হালিম বালি গেছে নাচতে গেলে নৌকা ডুবে যাবে। না ভাই নৌকা ডুবে না, ডুববে না, আপনারা তো আছেন মাছ সূত্রানা, স্বাগতম আপনাকে। হ্যাঁ অনেক দর্শক শ্রোতা আমাদেরকে দেখতেছে, ইতিমধ্যে 17 জন লাইভে আছে। আর সবটা আপনার মনটা বোধহয় খারাপ, কারণ ইতিমধ্যে কক্সবাজার থেকে ঘুরে আসলেন আমাদের না রেখে। অভিশাপ দিয়েছি উনি মাছ এনেছে শুটকি মাছ, এখনো দেয় নাই, তবে আমার জন্য একটা কিছু এনেছে উনি বলেছে আপনাকে দিকে। হ্যাঁ আপনারা দেখতে থাকুন, অনেক দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়েছে। আমাদের ইতিরাজ ইতি ইতি দিদি কয়েকদিন আগে কয়েকদিন পরেই আমরা ওনার বাসায় বিয়ের নিমন্ত্রণ ত্রণে যাবো, পূজার নিমন্ত্রণে, আপনাদেরকে নিমন্ত্রণে। আমাদের কল্পনা আমাকে বারবারই দেখাচ্ছে, কারণ অত্যন্ত জলিমান্ডের মানুষ, কবিতা আবৃত্তি করেন, গানও করেন, নাচেন, দারুণ নাচেন। তিনি নাচতে জানেন, তিনি বাড়তেও জানেন, হ্যাঁ আবার শিক্ষকতাও করেন। আর এই যে আমার শালিকা দেখেন নাটকের বনলতা সেন, মাথাটা কাত করেছে, হ্যাঁ স্বীকার করেছে তাই। তো সামনে হয়তো বা উনি আমার সঙ্গে একটা আত্মীয়তা করতে পারেন আর একটু কাছাকাছি, আপনারা দোয়া করবেন। আর ভাবি ওই যে স্বপ্ন আপার গান, আর পিছনে বসে আছে আমাদের স্বর্ণাকুন, আমাদের মামুনি, একেবারে ফরেনার, দেখতে পাচ্ছেন সবাই। মাসুদ রানা, ও কাদের ভাই লিখছে আপনি গান করেন, ভাই কেমনে গান করবো আজকে আমি পরাজিত। এই যে পুরুষ শিল্পীদের কাছে পরাজিত, এই যে একজন পুরুষ শিল্পী, এই যে পুরুষ শিল্পী যখন তাই হয়েছে এদের কাছে আমি পরাজিত। বাবা আপনারা গান শুনতে থাকেন, আরো গরম গান, আর আরো আর আরো আরেকটু আরেকটু গরম গান হবে, গরম গান পরিচিত গান। হ্যাঁ 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 তুমি কি রাগ করেছো, তোমাকে দেখতে যাচ্ছে আমাদের টলিয়া পা খুব খুশি পা। সেলিব্রিটি আসেন, অনেক 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 ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমরা আছি এখন, আমি বেলাল ভাইকে একটু বসতে বলবো, সামনের দিকটা দেখা যাচ্ছে না। ধন্যবাদ বেলাল ভাই, বেলাল ভাই একদম ভালো কবি শিল্পী, উনিও গান করবেন। আসলে আমরা সবসময় গান করি, প্রতিদিন গান করি, প্রতি রাত্রে গান করে আসছি, হল এই যে গান শুরু হয়ে গেছে দেখছেন। প্রাইমারি স্কুলের শিক্ষাটা পাশাপাশি ভালো একজন শিল্পী, কণ্ঠশিল্পী, প্রখ্যাত কণ্ঠশিল্পী মারি করছে। আপনারা দেখতে থাকুন, কমেন্টস করুন, পছন্দের কোনো গান থাকলে হালিম ভাই আপনি অনুরোধ করতে পারেন। আমি প্রকৃতির দৃশ্যটাও দেখাচ্ছি একটু, নদীর কিনারায় মাঝে মাঝে কাশফুল দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই যে আমার জন্য
দর্শক বৃন্দ, আপনাদের জন্য শুনকি মাছ আনছে আমাদের স্বপ্নাবা, আমার শালি আপনারা পাবেন, আমি যদি পাই আপনারা অর্ধেক পাবেন ইনশাল্লাহ, সবাইকে দিয়ে দেবো। আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখেন, একটু সিনারি দেখেন, এই আমরা নদীর পারে, কাশ বন আছে কিন্তু কাশ ফুলটা একটু কম দেখাচ্ছি আপনাদেরকে, ছোট্ট একটা তৈরি এই অ্যাডভোকেট ফিজানুর রহমান ওয়েলকাম, ইমাম হোসেন পলাশ স্বাগতম আপনাকে, একটু ন্যাচারাল যে বিউটি আছে আমাদের মানিকগঞ্জ জেলা সেটাও দেখাচ্ছি। স্বর্ণামামণি, তুমি কি ক্ষুধার্থ নাকি ব্যথিত? তাহলে গালে হাত কেন, একটু হাসো, ভিড় দেখা হচ্ছে সবাইকে, দর্শককে অনেক ধন্যবাদ। শহীদুল ইসলাম শহীদুল ওয়েলকাম, ওনারা আমাদের শিল্পীরা এই নৌকা ভ্রমণে এসে নদীর গান গাইতেছে, সর্বনাশ পদ্মা নদী, যাই হোক সর্বনাশ পদ্মা নদী, এখন আর পদ্মা নদী সেই সর্বনাশা নাই, পদ্মার উপর মুক্তির এখন প্রতিষ্ঠিত হয়েছে পদ্মা সেতু, আমাদের জননেত্রী শেখ হাসিনা করেছেন, কাজে এখন সেই আগের মতো সর্বনাশ পদ্মা নদী নাই, তবু সর্বনাশ পদ্মা নদী এই গানটি হল আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী গান, বিখ্যাত বিখ্যাত পল্লী গান, সেই গানটাই ওনারা ধরেছেন। এই ধরনের উৎসব মনের খুরাক চুলায় এবং আয়ু বাড়ায়, সত্যি চমৎকার। এস এম হালিম ভাই চমৎকার মন্তব্য করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাচ্চারা মেতে উঠেছে, ওরা ছবি দেখছে, আর দেখেন গান শুনে আরিফিন মামুন স্বাগতম, আপনাকে স্বাগত জানাচ্ছি। হালিম ভাইকে একটু ধন্যবাদ জানান, হালিম ভাইকে ধন্যবাদ। হ্যাঁ হালিম ভাই, আপনার একজন পেয়ারের লোক, আমাদের ইতিরাজ ইতি দিদি, আপনাকে ধন্যবাদ, আসপাক তার আসপা আপনাকে স্বাগত। আরেকটা গান হবে, নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, এই গানটা হবে, বেলাল ভাই ধরেন, এক কথাই বারবার গান, আনন্দ তো আনন্দ, আর ইয়ে নাচবে আমাদের স্বর্ণামণি। হ্যাঁ, আর ও আমাদের মাঝে কিন্তু নৃত্য শিল্পী আছে, ওই যে ছোট্টটা বা দিকে দেখতে পাচ্ছেন, সাংঘাতিক নাচে অ্যাডভোকেট মুজিবুর রহমান স্বাগত, মোহাম্মদ হাফিজুর রহমান ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম, টু ওয়াচ ফর ওয়াচিং এ লট অফ থ্যাংকস টু ইউ। হ্যাঁ, আরে উড়ালি বিড়ালি ভাই, আরে বিড়ালি উড়ালি ভাই, সমস্যা নাই, আপনারা গান গাইতে থাকেন, আনন্দ তো আনন্দ। আসলে শিল্পীদের অনেক গানের মাঝে গানের কথা ভুলে যায়, স্বপ্নাপা একটা আধুনিক গান করেন, স্বপ্নাপা আপনি একটা আধুনিক গান করেন, কোন গানটা? সাগর কুলের নাই আহালে, কি গান একটা শোনেন আপনারা ধৈর্য সহকারে। আমার তো কান্না আসবে সেই গান শুনে, দর্শক শ্রোতা আপনাদের কেমন লাগছে আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারেন। গাছবনের গাছফুল আমাদের স্বর্ণামণির হাতে, ফুলটা একটু দেখাও, ওকে অনেক ধন্যবাদ। পিছনে দেখতে পাচ্ছেন আমরা, আমাদের নৌকা যাচ্ছে তো যাচ্ছে পশ্চিম দিকে, আমরা আমাদের গন্তব্যস্থল পেশারকান্দি বাজার, সাগর বললেন নাইয়া, কি মজা গান, বমি
ফণী বর্ণ ফণী, তুমি যেখানে থাকো তোমাকে স্বাগত। তোমাকে অনেক অনেক মিস করছি ফণী, তোমাকে তুমি আমাদের সঙ্গে থাকলে আরো ভালো হতো। আর আপনাদের অনুরোধ করবো, আপনারা একটু দয়া করে কমেন্টস করুন, আমরা যে আনন্দটা করছি আনন্দটা আপনাদের কেমন লাগছে। আমরা সাংস্কৃতিক বিপ্লবের সন্ত ছাব্বিশের শিল্পী মানিকগঞ্জের, আমরা সবাই যে যে পেশায় করি না কেন, কিন্তু আমাদের পেশার মাঝে আরেকটা ই রয়েছে, আমাদের অভ্যাস বলি যাই বলি, সেটা হলো সঙ্গীত। আমরা সঙ্গীত ভালোবাসি, সবসময় গান করে থাকি। এখানে আমাদের মাঝে যে শিল্পীরা আছে বেশিরভাগই আমরা বেতার টেলিভিশনে গান করে থাকি, যে আমাদের সবচেয়ে প্রিয় শিল্পী বেস্ট শিল্পী শিক্ষিকা, পাশাপাশি আমাদের আমাদের ম্যাডাম নাসরিন আহমেদ অ্যাডভোকেট আরশেদ মৃধা। আরশেদ সাহেব অনেক ধন্যবাদ। কাক কাক দেখা যাচ্ছে, হ্যাঁ কাকের মিটিং আমরা পড়ে থাকি, সন্ধ্যা ঘনে আসছে তাই কাক, হ্যাঁ হ্যাঁ বধুনী লগ্নে এই যে নদীর পাড়তে যে গাছগুলি দেখা যাচ্ছে গাছের এদিকে কাক উড়ে যাচ্ছে। আরশেদ মৃধা মোহাম্মদ সুজন মোল্লা ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, আপনারা দেখছেন। স্বপ্নাকে ধন্যবাদ, বাবা কাদের ভাইয়ের খুব প্রিয় মানুষ, স্বপ্ন আপাকে ধন্যবাদ দিয়েছে, আপনাকেও কাদের ভাই অনেক ধন্যবাদ। হ্যাঁ স্বপ্ন আপা কাদের ভাইকে একটা ই দেন, হ্যাঁ হ্যাঁ বাবা কাদের ভাই স্বপ্ন আপা আপনাকে লাভ দিয়েছে, লাভ ফ্লাইং, লাভ ফ্লাইং কিস যাকে বলা হয়। বড়ই চমৎকার আমাদের অ্যাডভোকেট আরশেদ মৃধা সাহেব, আমাদের নেতা যুবলীগের, জেলা আওয়ামী লীগের জেলা যুবলীগের নেতা মানিকগঞ্জের, অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। শাহনেজ ভাই ঢাকা থেকে দেখছেন, সাদর আমন্ত্রণ। নাটোরের বনলতা সেন ওইভাবে করে না, একটু ঘুরন লাগবো, এই দেখেন একটু লাজুক প্রকৃতির তো, তাই তো নাটোরের বনলতা সেন। আচ্ছা আমার বনলতাকে না দেখে আমার গল্পটাকে দেখেন আপনারা, এই হ্যাঁ দেখছি। আর এই যে ইতিহাস, আর এই যে কল্পনা আমার ছেলে, মামা ভালো আছে তো, আর এই যে কিছু ছোটবাবু আছে আমাদের সিঙ্গারের মানুষ, অত্যন্ত ভদ্র ছেলে, সিঙ্গার বলতে কথা তো আসলে সিঙ্গার সঙ্গে ভদ্র। আর এখন যে যাচ্ছি পেচারকান্দা যাবো, পেচারকান্দার মানুষ কিরকম জানি না, তবে নদীতে কেউ নাই, আপনারা দেখতে পাচ্ছেন খালি, একদম খালি, একেবারেই খালি। আর কমল ভাই, কমল ভাই সমস্ত আনন্দ থেকে উনি নিজেকে বিসর্জন দিয়েছেন, ও যে শেষের দিকে আমাদের নেতাজি। হ্যাঁ গান হচ্ছে, গান হচ্ছে, বাচ্চাদের গান আমরা শুনছি, আজব দেশে ধন্য রাজা, হ্যাঁ জুড়ে